এই যে বড় কলার ছড়া দেখছেন এটা হল টিস্যু কালচার থেকে এই কলা উৎপাদন করেছি আমি যতটুকু আমি জানতে পেরেছি এই টিস্যু কালচার কলা যে চারা আমি সংগ্রহ করেছি ঢাকার গাজীপুর থেকে তারা বলেছে সাগর কলা ও সর্বিকলার সংমিশ্রণে তারা এই টিস্যু তৈরি করেছে সেই টিস্যু থেকেই এই টিস্যু কালচারে এই কলা তারা উদ্ভাবন করেছে সেখান থেকে আমি দুটা টিস্যু কালচারের কলার চারা আমি সংগ্রহ করেছিলাম এখন এই সংগ্রহ করার পরে আমার বাড়ির পাশে এই কলা গাছ রোপণ করেছি বেশ কয়েকটি চারাও হয়েছে কয়েকটি চারা আমি বিভিন্ন জনকে দিয়েছি আর এই একটি গাছের গোড়া একটি মাত্র চারা রেখেছি কেননা একটা কলা গাছের গোড়া একটা চারাই কিন্তু পুষ্ট হয় সেই হিসেবে আমি তাদের কথা অনুসারে করেছি কলাগুলো যে দেখছেন একেবারে মোটা সর্বিকলা ও সাগরকলার সংমিশ্রণে কলাগুলো হয়েছে প্রায় অনেকটা বাতি হয়েছে অল্প কয়েকদিনের দিনের মধ্যে আমি এখান থেকে কলার কলা সংগ্রহ করব। তো আমার যে দুটি টিস্যু কালচারের কলা চারা রোপণ করেছি সেই দুটি টিস্যু কালচার কলা গাছ থেকেই বড় ছড়া হয়েছে সেই কলা পাশাপাশি দুটি চারাই আমি রোপণ করেছিলাম এই একটি আর হলো এই একটি এটি এখনও ছোট কিন্তু এটা অনেক বড় ছড়া টিস্যু কালচারের তো এটা থেকেও চারা হয়েছে বেশ কয়েকটি আমি এখান থেকে মাত্র এই একটি চারা রেখেছি এই একটি চারা এক মুড়া একটি চারায় থাকবে সেই অনুপাতে টিস্যু কালচারের কলা খুব পুষ্ট হয় খুব সুমিষ্ট হয় এমনটাই জানিয়েছেন যেখান থেকে আমি এই কলার চারা সংগ্রহ করেছি তারা বলেছেন সেই টিস্যু কালচার থেকে এই একটি চারা আমি আলাদা করে রোপণ করেছি আর এই একটি চারা রোপণ করেছি এখানে মোট আরও দুটি চারা দুই মুড়ায় আছে আরও আমি বেশ কয়েকটি চারা আমার বিভিন্নজনকে দিয়েছি এখান থেকে টিস্যু কালচারের অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কলা গাছ বড়ো হয় এবং কলা ধরে তারই ধারাবাহিকতায় আমার এখানে এই অল্প কয়দিন মাত্র তিন মাস হল নব্বই দিনের মাথায় কিন্তু এই কলা আমি সংগ্রহ করেছি তো আপনারাও পারেন টিস্যু কালচার থেকে কলার চারা সংগ্রহ করে অল্প সময়ের মধ্যে কলা সংগ্রহ করতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ